হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শুনতে চলেছি মা শারদার জীবনের একটি অতি অলৌকিক ঘটনা। তো চলুন সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। মা শারদা একদিন তার অতীত জীবনের কথা বলছিলেন। তিনি বলছিলেন, আমার যখন 13 বছর বয়স তখন একবার কামার পুকুরে গিয়েছিলাম। সেখানে গিয়ে হালদার পুকুরে নাইতে যেতাম, কিন্তু একা একা যেতে ভয় হতো। ঘর থেকে বাইরে বেরিয়ে ভাবছি কি করে আমি হালদার পুকুরে একা একা যাব। যখন এসব কথা ভাবছি ও মা, তখনই দেখি কোথা থেকে 8 জন মহিলা আমার সামনে এসে হাজির হলো। তারাও হালদার পুকুরে নাইতে যাবে। তারা সামনে 4 জন ও পেছনে 4 জন ও আমাকে মাঝখানে নিয়ে এগিয়ে চলল। ঘাটে গিয়ে পুকুরের জলে আমি স্নান করলাম, ওরাও আমার সাথে স্নান করলো। শেষে আমাকে বাড়ি অবধি ওরা পৌঁছে দিল। যতদিন সেখানে ছিলুম ওরা রোজ আসতো এবং ওদের সাথে স্নান করতে যেতুম। অনেকদিন ভেবেছি মেয়েগুলি কারা, ওরা রোজ আসে এবং কোথা থেকে আসে, কিন্তু কিছুই ভেবে উঠতে পারিনি। তো বন্ধুরা, মায়ের এই জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে।